এখানে অত লাইট নাই প্রপার, কারণ জঙ্গলের ভিতরে প্রপার লাইটে শুট করা যায় না। হ্যালো এভরিওয়ান, হ্যালো, ওকে সবাইকে হ্যালো। আমি এখন আসলে বেসিক্যালি লাইভে আসা একটা এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করার জন্য, সেটা হচ্ছে আমি এই মুহূর্তে শুটিংয়ে আছি শ্রীমঙ্গলে একটা সিরিয়াল, একটা নতুন ড্রামা সিরিয়ালের শুটে, যে সিরিয়ালের নাম হচ্ছে ইডিয়েটস। এবং এখানে এই নাটকের সিরিয়ালের ডিরেক্টর হচ্ছে সুমন আনোয়ার, এবং রচনা এবং পরিচালনা হচ্ছে সুমন আনোয়ার, তিনি লিখেছেন এবং তিনি পরিচালনা করছেন। আমার শুটিং শেষ কিন্তু আমি যেতে পারছি না, কারণ শুটিং হচ্ছে গভীর জঙ্গলে, এই যে লাউয়া ছাড়ার গভীর জঙ্গলে সিন হচ্ছে, গভীর জঙ্গলের মধ্যে শুটিং করতেছি আমরা। চারিদিকে গাছপালা, মানে ভয়াবহ একটা পরিবেশের মধ্যে আমরা শুট করছি। এখানে একটা ছোট্ট টেন্ট ফেলা হয়েছে, যেই টেন্টের ভিতরে আমাদের ইডিয়েটসরা আছেন। আমাদের ইডিয়েটসের ভূমিকায় অভিনয় করছেন বিশিষ্ট অভিনেতা হেফেজ নাঈম, শ্যামল মওলা, ও মেরে ইয়ার, মেরে দোস্ত, এবং হেভি ফাইন কল্যাণ করে। আচ্ছা, ইডিয়েটরা কি করতেছে আমরা একটু জঙ্গলের ভিতরে ঢুকে দেখি। ওকে, মাই গড, না না না, এখানে ওইদিকে তো গাছপালা। ও মৌসুমী আন্টি, এবানের বোন হিসেবে অভিনয় করছে আমি, মৌসুমী হামিদ, কল্যাণ করার বোন হিসেবে অভিনয় করছে তন্ময়, সঞ্জিতা তন্ময়, আর হচ্ছে শ্যামল মওলার বোন হিসেবে অভিনয় করছে শবনম পারিয়া। তারা কেউ আপাতত নেই আমাদের সেটে উপস্থিত, কিন্তু আরো অনেক অনেক লোকজন আছে। এই যে ভাইয়া, এবান ভাইয়া, বলো এবান ভাইয়া। ও এটা এবান ভাইয়া, এটা এবান ভাইয়া, তোমার চেহারা দেখা যাচ্ছে না, মুখে লাইট দাও। লাইট তো নিয়ে গেল, তোমাদের না লাইট আছে? লাইট দিবা আমাকে একটু? অবশ্যই দাও না। এটা হচ্ছে এবান ভাইয়া, হাই। এটা হচ্ছে সিজার ভাইয়া, হ্যালো। এটা হচ্ছে আমার ভাই নিহান, হ্যালো। আচ্ছা, এখন তোমরা বলো, তোমরা এত রাত্রেবেলায় জঙ্গলের মধ্যে কি করো? মাত্র আমাদের এখান থেকে ট্রিম্যান ভিজিট করে গেছে। ও ট্রিম্যান বলবো সম্পর্কে? ওকে, হি ইজ এ ভেরি, ট্রিম্যান সম্পর্কে এখন বলা যাবে না। ওকে, জিপড অফ, বাট যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে আমরা একটা গবেষণার কাজে এখানে আছি। উই উইল সারপ্রাইজ অল অফ ইউ, ট্রাস্ট মি, উই উইল সারপ্রাইজ অল অফ ইউ। আচ্ছা, তোমরা এত রাতে, তোমরা যে এত রাতে জঙ্গলের মধ্যে শুট করছো, এই যে ভয়ঙ্কর জঙ্গল চারিদিকে, তোমাদের ভয় লাগছে না? একটু তো লাগে, ইতেন আমার একটু লাগে না। ও আচ্ছা, লাভ ইজ স্পাইডারম্যান, সুপারম্যান, ও তিন তিন কিউট, তুমি স্পাইডারম্যান। আমরা বলবো না পরে সব বলে দিবা। তার মানে এখন তোমরা হচ্ছে কোন জরুরি মিটিং করছো, রাইট? আচ্ছা, ওকে, ঠিক আছে। Okay, thank you, auntie. Auntie? আচ্ছা, তোমরা কি এখানে বারবিকিউ করবা? হ্যাঁ, আমরা বারবিকিউ জন্য রেডি হচ্ছি। পিছনের মশালটা তো জ্বলতেছে না, কিন্তু এই যে জঙ্গল,
কলার ওইখানে আমরা একটা দুটো পাতা খাই না, এটা আমাদের ছাদ। যদি মনিটরে দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, আই গেস অবশ্যই মৌসুমি সবাইকে দেখাবে। মনিটরে দেখলে মনে হবে একদম ডিপ, একদম অনেক ভেতরে একটা ফরেস্টের ভেতরে শুটিংটা হচ্ছে। বাট এটা আমাদের সিক্রেট, এটা এখনো তো রিভিল করি না, এটা আমরা পরে বলবো। ও দিনার ভাই আছে আমাদের সঙ্গে, দিনার ভাই লিখতেছে মিসিং ইউ ইডিয়টস। ও ইয়েস দিনার ভাই, মিস ইউ টু। আর শিবলু লিখছে যে বলদ, কাকে লিখছে বলদ বুঝি নাই, অসুবিধা নাই বলদ লিখতেই পারে, বাট আমরা সারপ্রাইজ দিব। মৌ লিখছে ইডিয়টসরা, ইডিয়টসরা কে কি কি করে, ইডিয়টসরা এখানে প্ল্যান করে মৌ আপু। তারপরে শিবলু ভাই আবার লিখছে জোশ আইতাসি, আচ্ছা আসো। ফয়সাল, জিএম ফয়সাল লিখছে অসম, থ্যাংক ইউ, আসলে অসম। আমরা যে কাজ করতেছি এটা আসলে অনেক 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 ভালো একটা কাজ হতে যাচ্ছে। না এটার পিছনে ছোট্ট একটা এক্সপ্লেনেশন না দিলে না, সেটা হচ্ছে এন্টার ওয়ার্ল্ড এখন অনেক বেশি ফোকাস ইনটু এনভায়রনমেন্ট এন্ড পুরো ওয়ার্ল্ডের সবাই এখন অনেক বেশি ইনভেস্টিগেশন করছে যে কী করে ওয়ার্ল্ডের সব পেছনে স্টোরিগুলোকে আরও সুন্দর করে রিভিল করা যায়, আরও ডিটেইলিং করা যায়, বিকজ আমাদের এখন প্রযুক্তি অনেক অনেক বেশি অ্যাডভান্স। সো ওই জায়গা থেকে দিস ইজ আ ওয়ান্ডারফুল প্লট, আই মিন আ ওয়ান্ডারফুল সাবজেক্ট। উই আর রিয়েলি গ্ল্যাড, গ্রেটফুল টু সুমনানার ভাই ফর গিভিং আস অ্যান অপরচুনিটি। অ্যান্ড এটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে উই আর absolutely, he is not Shyamal Mawla, trust me. While we do talk, we do rehearse our dialogues, it's not Shyamal Mawla, trust me. Kollan did an excellent job, he is just rocking. Shyamal, he knows the tools about acting, especially I love his acting, so he's just rocking and he'll be the blast, trust me. Okay Shyamal bolo. আমি কি বলবো, আমার কিছু বলার নেই, ও সব কিছু বলে দিয়েছে। আমরা শুটে যাব, জাস্ট তুমি কল্যাণ ভাই all the best to the entire team. আমরা শুরু করেছি সাকসেসফুলি, মাঝখানে আমাদের অনেক ধরনের বাধা আসার চেষ্টা করেছে, বাট আমাদেরকে কোনোভাবে ড্যামেজ করতে পারেনি, আমরা সেটাকে এনজয় করেছি, স্টিল ওটার উপর দিয়ে যাচ্ছি, বিকজ উই আর ইডিয়টস এন্ড উই ক্যান ডু এনিথিং ওয়েন উই ক্যান মেক থিংস পসিবল ইফ এনিথিং ডিজাস্টার হ্যাপেন্স অর যে কোনো ধরনের ডিফিকাল্টিস আসুক না কেন, উই উইল গো থ্রু দ্যাট। এন্ড যে টার্গেট এবং যেই উদ্দেশ্য আমাদের আছে বা যে লেসনটা আমরা দর্শককে দিতে চাচ্ছি থ্রু আওয়ার ফিকশন, ডেফিনেটলি ইটস নট আ কমেডি সিরিজ, ডেফিনেটলি ইটস নট আ ফানি অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে আমরা কনভেনশনাল যাতা করে যাচ্ছি তা না, ডেফিনেটলি ইট ইজ আ ভেরি স্ট্রং থিং, যেটা হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট থেকে শুরু করে লাইফস্টাইল, একটা মানুষের সাইকোলজি, একটা মানুষের থিঙ্কিং, টু বি অনেস্ট অ্যান্ড পাংচুয়াল, এই বিষয়গুলো আসলে আমরা খুব স্ট্রিক্টলি দেখার চেষ্টা করছি যে উই আর হিউম্যান বিইংস and everyone has life. Life bolte shudhu amra manusher jibon ache ta na, goru chhagol gach pakhi phul shobari ekta jibon ache, jibon ta ke mullo dewar ekta space ebong ekta place ebong seta ke amra focus kore amra darshoke dewar chesta korchi. Wow, specially je manush gulo ke amra amra overlook kori, amra hoyto bhabi je they are burden for us, for the society even, সেই মানুষগুলো যে কি সারপ্রাইজ করতে পারে, তারা যে কতটা প্রাউড এনে দিতে পারে ফর দ্য হোল কান্ট্রি, ফর দ্য হোল নেশন, ইডিয়টস উইল বি অ্যান এক্সাম্পল ফর দ্যাট। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা শুটিং করছি, এতক্ষণ বলছিলাম যে আমরা লাউয়াছড়া গভীর জঙ্গলে শুট করছি, এটা আসলে অ্যাটমসফিয়ারটা ওই রকমই কাইন্ড অফ। এখন হ্যাঁ, এখন আমি এটা দেখাতে যাচ্ছি সবাইকে, ও মাই গড, এখানে কোনো ফ্ল্যাশ লাইট নাই। হ্যাঁ আচ্ছা ওকে, আমি একটু ফ্রেমটা দেখি, ওকে দিস ইজ দ্য ফ্রেম, এই যে ফ্রেম, এটা হচ্ছে আমাদের ফ্রেম, এবং আমরা লাউয়াছড়া গভীর জঙ্গলে শুট করছি। তুমি এটা একদমই ঠিক কাজ করছো না, লাউয়াছড়া গভীর জঙ্গল, এই যে লাউয়াছড়া গভীর জঙ্গলে ঘর চলে আসছে ভিউয়ার্সের কাছে, তোমার এইভাবে এগুলো সব মানে না না না, আমি তো ভিউয়ার্সটা রিভিল করলামই যে আমরা আসলে কোনো জঙ্গলে না, যে উই ক্রিয়েটেড ইট,
আমাদের হোটেলের ছাদেই আমরা ক্রিয়েট করে ফেলছি জঙ্গল, এবং ফুল জঙ্গলের অ্যাটমসফিয়ার আমরা এখানেই ক্রিয়েট করছি। এবং এটাতে বিশেষ ভূমিকা পালন করেছে আমাদের তাজু ভাই। তাজু ভাই, আপনি যে ছাদের উপর জঙ্গল বানিয়ে দিলেন, এটা কেমনে করলেন আপনি? এটা আমার অবদান না, আমার বসের অবদান। বস আমাকে বলে দিয়েছে, জাস্ট আমি একটু সাজাইলাম। ও, বস আপনাকে বলে দিয়েছে, আপনি শুধু সাজাইছেন। বাহ, এত বসের ভয়াবহ চাম চাম। আচ্ছা, পরে বলবো। আচ্ছা ডিরেক্টর সাহেব, আপনি কিছু বলতে চান? কি, হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা খুবই যুদ্ধ করছি, আমাদের নাটকের নাম হচ্ছে ইডিয়টস। গল্প বলতে চাই না, কাজকর্ম চলছে, অনেক বিশাল ঝামেলা। মোটামুটি বলে দিয়েছি। হাই হাই, কি করছো? বিশাল ঝামেলার মধ্যে আছি আমরা। গত দুই দিন ডিপ্রেশনে, প্রচন্ড বৃষ্টিপাতে আমরা যথেষ্ট যুদ্ধ করছি শুট করার জন্য। আজকে একটু বৃষ্টি কম, আমরা ট্রাই করছি। এই যে আমার ডিওপি ফেরার, আর ডিওপি কে ইন্ট্রোডিউস করো। আচ্ছা, আমার ডিওপি আমার লাইভ দেখতেছে দাদা। আমরা জঙ্গলে, জঙ্গলে, এটা জঙ্গল, এটা জঙ্গল, এটা হচ্ছে জঙ্গল। এখানে বেশি কোনো ভাবেই বোঝার উপায় নাই যে এটা একটা, এটা হচ্ছে একটা হোটেল। একটু দাও তো তাজু সরো তো, এবার দেখাও তোমার জঙ্গল কি। আচ্ছা, ওকে, লাইটটা কোথায়, কি মুশকিল হইছে? এই যে বেজে একটা কি ফ্লেয়ার মতো তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে টেন্টের ভিতরে ওরাও কিছু কি মারছে। জঙ্গলে ওরাও কিছু কি মারছে, কিন্তু আসলে ওরা টেন্টের ভিতরে না। আমরা বলছি যে আসলে এটা আসলে অন্যরকম কিছু, যেটাতে আমি আমি নিজেও কাজ করছি। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস প্রজেক্ট। এবং এখানে আরো আমাদের পুরনো সামন্ত এখানে সবাই, কারোর চেহারা দেখা যাচ্ছে না, অনেক অন্ধকার। তোমাদের চেহারা হয় লাইট দাও। এটা হচ্ছে বাবু, যে ও বাবু হচ্ছে আমাদের টিমের হচ্ছে সব থেকে, ওরে কি বলবো বাবুকে, ওর টিমের সব থেকে হচ্ছে টিমের টাইগার হচ্ছে বাবু। ও কারণ টিমের সাকিব আল হাসান হচ্ছে বাবু, হচ্ছে অলরাউন্ডার। হ্যাঁ, ও হচ্ছে, ও হচ্ছে স্পট বয়, ও হচ্ছে প্রোডাকশন বয়, ও হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ও হচ্ছে সেট ডিজাইনার, ও হচ্ছে সব করে ও। এই জন্য হচ্ছে আমাদের টিমের সাকিব আল হাসান। এবং আমাদের এই নাটকে এক এক ধরনের গেট আপে আমরা অনেক ক্যারেক্টার দেখতে পাবো। তো অলরেডি কিছু কিছু ছবি আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে আপলোড দিয়েছি, ইডিয়েট এর পেজেও বেশ কিছু ছবি আপলোড দেওয়া হয়েছে। না, জঙ্গলে, বেশি জঙ্গলে যাওয়া যাবে না, ওখানে অনেক মশা। তো সবাইকে সাজায় হচ্ছে হৃদয়, সবাইকে গেট আপ দেয় হচ্ছে হৃদয়। আজকে দিনা ভাইকে একটা অদ্ভুত গেট আপ দিছে, বাবা সুন্দর, লাইট কারেন্টও চলে যায়, পুরো জঙ্গল ফিল চলে আসছে এখন। এখন মনে হয় সাইন মেরে করে মনে হয়। আচ্ছা, ওকে ওকে, কিছু বলতে চাই ও হচ্ছে হৃদয়। হৃদয় কি বলতে চাও, তোমার কি কেমন ফিল করতেছো তুমি? আমরা একটা জঙ্গল পুরা তুলে নিয়ে আসছি ছাদের উপরে। ছাদের উপরে একটা জঙ্গল তুলে নিয়ে এসে শুট করছি, কারণ দুই দিন ধরে বসে আছি বৃষ্টির কারণে। সে কারণে আমাদের বস বলল যে এখানে জঙ্গল বানাতে হবে, তাই তাজু ভাই, বাবু, এরা সবাই মিলে একটা জঙ্গল তৈরি করলো ছাদের উপরে, সেখানে শুট করতেছে। আচ্ছা, আমাদের এক্সিকিউটিভ প্রোডিউসার এবং লাইন প্রোডিউসার হচ্ছে, এক্সিকিউটিভ প্রোডিউসার হচ্ছে সাজ্জাদ রেজা, এবং সে হচ্ছে এখানকার একটা বিশেষ চরিত্র অভিনয় করতেছে। একদিন করতেছে কেন, সে হচ্ছে দাবাঙের পুলিশ অফিসার, না দাবাঙের না, ইডিয়টস এর পুলিশ অফিসার। বলো পুলিশ অফিসার, তোমার অনুভূতি কি? না, সবাই তো, সবাই তো বলে দিছে, তবে খুব ভালো লাগছে আমাদের হৃদয়ের কথা শুনে, যে পুরো জঙ্গলটা সুমন আমার ছাদে তুলে নিয়ে আসছে, সে ছাদটা আমরা তখন দেখতে পেলাম। এখন মানে আমরা চাই যে আমাদের যারা অডিয়েন্স সবাই যদি এটা দেখে এবং তাদের ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। আমাদের কষ্টটা বলতে হবে কিন্তু, যে এই জঙ্গলটা যে তুলে আনা হয়েছে, সবাই তো ভাববে যে হোল সিরিয়ালটা মনে ছাদেই শুটিং হয়েছে। না না, সেরকম কিছু না, সেরকম কিছু না। আমরা গত তিন দিন একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছি, হোল দেশ ডিপ্রেশন চলছে, বৃষ্টির কারণে আমাদের কাজ হয়নি প্রপারলি। তো কাজ তো থামায় রাখা যাবে না, কাজ করতে হচ্ছে। তো আজকে এই সিকোয়েন্সগুলো না করলেই না, শিডিউল সংক্রান্ত অনেকের ঝামেলা আছে, যে কারণে একটি জঙ্গল তুলে নিয়ে ছাদে নিয়ে আসা হয়েছে।
এটা টোটাল ক্রেডিট হচ্ছে আমাদের ডিরেক্টর সুমন আনোয়ার, ওর ওর নিজের মাথা দিয়ে কাজটা করেছে। চাইলে আপনারা চাইলে আপনারাও এরকম ছাদ তুলে নিয়ে আসতে পারেন, জঙ্গল ছাদে তুলে নিয়ে আসতে। মিঠুয়াপা আমাদেরকে লেখছে, মিঠুয়াপা আমাদেরকে লেখছে তব উপরে গজব পড়বো এবং শিবলু ভাই খুব লাফাইতেছে যে সে আসবে, আমরা সবাই বলো হেন তেন ছি ছি মিঠু আপা কি বলে, বলো যে তুমি তোমার ভাইকে ফোন দাও, তুমি যে ভাইয়ের খবর নাও না শিবলু, তুমি আসো তোমাকে আমি দাঁড়াও। শিবলু ভাইয়া নিশ্চয়ই তুমি তোমার অ্যান্সার পাইছো এবং আমাদের ইডিএস দের রিহার্সাল শেষ, আমরা এখন শর্টে যাবো। এবার শর্টে যাইতে হলে আমাকেও রাখতে হবে, লাইভ থেকে যাইতে হবে, সবাইকে বাই 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 ইডিয়েট ওকে।